আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুল্লাহ আমরা ভালো আছি আমি পলি পলি পলিপ্লিগে কি নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম দেখতে দেখতে আরেকটা ঈদ চলেই আসলো আমাদের মাঝে আর এই কুরবানি ঈদে যদি আমাদের সিলেটি সই ফিটা রুটি ফিটা না থাকে তাহলে তো কতই নেই আর নোবরা তো সব থাকতে হয় ঈদ মানেই নোবরা ঈদ না হয় নোবরা না হলে ঈদ হয় না তো আমি ঈদের জন্য ছয় ফিটা এবং নুনবরা বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই দুটো ফিটেই বানাতে ছয় ফিটা নুনবড়া বানাতে আমি গ্রাউন্ড রাইসিস করি আর প্রথমে এটা একটা বড় পাতিলো পানি নিলাম পানি ফুটানি হয়ে গেলে খুব সহজ রাইস চাউল গুড়ি দিলেইলাম যতটুকু বানানোর চাউলের বেশি সময় না এক দশ পনেরো মিনিট রেখে সিদ্ধ হয়ে গেলে খুব বেশি মাখাতে হয় গুড়িটা হবে পিঠাটা সুন্দর হবে আমি খুব ভালোভাবে মাখিয়ে মাখিয়ে এভাবে করে রুটি বানিয়ে নেই তো রুটি বানিয়ে দিলে না ফিসারা খুব সুন্দরভাবে কাটতে ভালো লাগে ভালো ওরা না নায়রাও কাঠ করে তো এখানে আমি কয়েকটা সাজ এক ধরনের এক একটা ডিজাইনের সাজ নিয়ে নিলাম সাজগুলোর মধ্যে প্রথমে সামান্য গুড়ি লাগিয়ে নিলে কাটার পর খুব সহজেই ছুটে যায় তখন আমি খাটে খাটে দেখাচ্ছি দেখাচ্ছি রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না গনও হবে না মিডিয়াম হলে এরকমভাবে হবে তো এভাবে একদিন কষ্ট করে এই পিঠা বানিয়ে ফ্রিজারে রেখে অনেক দিন খাওয়া যায় তো আমি এক একটা শ্বাস দিয়ে এক একটা পিঠা কাট করছি আমার কাছে খুব ভালো লাগে আর এক রুটি থেকে অনেকগুলো পিঠা বানানো যায় যেহেতু ঈদের জন্য বানাচ্ছি তাই ঈদের স্টার মন দিলাম দেখতে খুব সুন্দর লাগছে তো পরে আমি এই ফিঠাগুলো এভাবে ক্লিম ফ্লিম থাকলে ক্লিম ক্রিম বা পলিথিন দিয়ে ফ্রিজারে রেখে দেব এখন আমি বানাব সই ফিটা আর এই পিঠাটা হচ্ছে পরের দিন একসাথে তো দু ফিটা বানানো সম্ভব না তো পরের দিন ভাবলাম সই ফিটা বানিয়ে নিই তো এখানে গুড়ি প্রথমে পানি দিলাম পানি দিয়ে ফুটানো হয়ে গেলে গুড়ি দিলাম চালের গুড়ি যে গুড়িটা সিদ্ধ হওয়ার ফল খুব ভালোভাবে মাখে নিলাম গুড়িটা মাখানো হয়ে গেলে এভাবে সামান্য অল্প করে প্রথমে হাতে নিব আবারও একটু হালকাভাবে মাখিয়ে এক সাইড দিয়ে এইভাবে সেট দেব খুব ইজি এভাবেও বানানো যায় অনেকে অনেক ধরনের বানানো বানান গোল করে বানানো যায় আপনাদের সুবিধার জন্য আবারও দেখে দিচ্ছি এভাবে হাতে নিয়ে গোল করে এক সাইড দিয়ে চেপে দিয়ে ডিজাইনটা হয়ে যায় এভাবে আমি এক একটা খরচি পিঠা বানিয়ে দিলাম এই পিঠা যত বানাচ্ছিলাম মনে কথা আমাদের এই বানাতেন গরু মাংস দিয়ে আর মিষ্টি দিয়ে করা হতো আর এই পিঠা দিয়ে খাওয়া হতো সব পিঠা বানানো হয়ে গেলে এভাবে একটি স্টিমারের মধ্যে নিচের দিকে পানি দিয়ে বসে দিলাম চুলার উপর আমার এই স্টিমার তিন লেয়ারের নিচেরটা পানি আর উপরের প্রথম দুইটা দিয়ে দিলাম ফিটা এটা আমি নিয়েছিলাম সরবার কিন্তু থেকে কার যদি স্টিমার না থাকে তাহলে বড় ক্যালেন্ডারের মধ্যেও নিয়ে নিচে একটা হাঁড়ির মধ্যে ফানি দিয়ে বাফ নিতে পারেন যেহেতু দুই লেয়ার ফিটা তাই ভালোভাবে হওয়ার জন্য আমি প্রায় হাফ এন আওয়ার আধা ঘন্টা বাফে রেখেছি এই ফিটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু খেয়াল রাখতে হবে নিচে যেন পানি থাকে পানি না থাকলে হাড়ি ফাতিলটা জ্বলে যাবে ফিটা হওয়ার ফলে কোর্টার সাথে সাথে দেখা যাবে বুঝা যায় ফিটা হয়েছে কিনা না দেখবে আঙ্গুল দিয়ে দেখা যায় মরম হয়ে গেছে এবং ফা ফুটছে উপর দিকে এই তো আমার সবগুলা ফিটা বানানো শেষ এখন এই ফিটাগুলো আমি ছোটো ছোটো করে খেতে রাখতে পারবো আবার আস্তে রাখা যায় মাংস দিয়ে খাওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করে খুবই ভালো লাগলো আসসালাম আলাইকুম